হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সতীশ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর এখনো যাই যায় চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি গাইজ, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর আজকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজকে সন্ধ্যেবেলায় পূজারা আমাদের বাড়িতে আসবে, মানে পূজা পূজার যা মানে নতুন বউ মানে আসবে হচ্ছে পূজারা, পূজা তো আসবে, পূজা বাচ্চাদা রিয়া তারপর রাজাদা ওরা সবাই আসবে, আমার দিদিরাও আসবে। তো কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাক, আজকে তো সানডে, এক্ষুনি ওরা সব নাচ শিখতে এসেছিলো, নাচ শেখানো আমার হলো, আর এরপর নিচে যাব। তার আগে আমি এই যে আমার রুমটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে, এই যে এখানে আমি এই ড্রেসটা পরেছি, এটা হচ্ছে একটা অ্যাঙ্কেল প্লাজো, যেটা খুবই পরে আরাম। আর এই গ্রীষ্মকালের জন্য এই প্লাজো আমার সব থেকে, যদি বলো কি ফেভারিট ড্রেস, তো গ্রীষ্মকালের জন্য এই প্লাজো হচ্ছে আমার সব থেকে ফেভারিট ড্রেস। আর এটা এটাও নতুন ছিল, মনে হয় একবার হয় না দুবার পরেছি এরকম। যাই হোক, তো খুব টান হয়ে যাচ্ছে এগুলো, এটা অনেকদিন আগে কিনেছিলাম, পরা হচ্ছিলো না, তো ভাবলাম চলো আজকে পরেই নিই এগুলো। তো ভাবলাম এটা চলো আজকে পরেই নিই। মিতুন এখনও আসেনি, ওর আসতে দেরি হবে মনে হয়, তাই তো বললো, জানি না কখন ডুবে, এখন দেখা যাক। এইখানে মিতুন সব খাবার দাবার নিয়ে চলে এসেছে, আর ওরাও চলে এসেছে, ওরা উপরে বসে আছে, আর এখানে আমি সব খাবার দাবার সব রেডি করে দিয়েছি। আর মানে ল্যাংচাগুলো দেখে একটু অদ্ভুত দেখতে ল্যাংচা, বাট ঠিক আছে, যাই হোক, মানে কে কে ল্যাংচা খেতে ভালোবাসো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু মানে দেখতে যাই হবে হবে, কিন্তু আমি ল্যাংচা খেতে ভীষণ ভালোবাসি, খুব ভালো লাগে আমার মিষ্টির মধ্যে ল্যাংচাটা খেতে খুবই ভালো লাগে। আর তারাপীঠ থেকে এনেছে ল্যাংচাটা, তারাপীঠের ল্যাংচাগুলো খুব খেতে খুব সত্যি সুন্দর হয়, ভালো হয়। আর এখানে আমরা মানে এগ রোল এনেছিলাম, মিষ্টি মানে রসগোল্লা আর ল্যাংচা। আর এখানে হচ্ছে মা ঘুগনি করেছিল, মা ঘুগনি খুব সুন্দর করে, তো সেই জন্য ঘুগনি মানে ওই কাবলি ছোলার ঘুগনি বিশেষ করে মা খুব সুন্দর করে, খুব ভালো লাগে মায়ের হাতে ঘুগনি খেতে। আর একটু মিতুন এই যে পেঁয়াজ কেটে আনলো, মানে আমার বড় আমাকে এমনিতে হেল্প করে জানো তো। বল কি বললি? সো গাইজ, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটা ইচ্ছে আছে, জানি না ঠিক আমি কতটা পারবো, মানে কিউএনএ ভিডিও বানানোর ইচ্ছে আছে। তোমাদের অনেক কোশ্চেন আমি জমা করেছি, অনেক তোমাদের মনেও অনেক কোশ্চেন আছে জানি, সেগুলো আমি তো যতটা পারি সবগুলো রিপ্লাই দিয়েই থাকি, ঠিক আছে, কিন্তু অনেকগুলো যেরকম অতটাও মানে ভেঙে তোমাদেরকে বোঝানো যায় না, মানে অত অত কমেন্টের মানে রিপ্লাই তো অতটাও লেখা যায় না, তো সেই জন্য ভালোভাবে একটা কিউএনএ ভিডিও করব। আর
এটাই বলার ছিল। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। তো চলো টাটা বাই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ সাবস্ক্রাইব করো, প্লিজ 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 চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো বাই।